ইউটিউবের চ্যানেল। তো আজকে একটু সকাল সকাল বেরোচ্ছি, তো এখন স্কুটি শিখতে যাব। একটু ব্যালেন্স এসেছে, বিকজ লাস্ট তিন দিন শিখেছি, তো আমি যদিও সাইকেল চালাতে পারি না, বাট ব্যালেন্সটা একটু এসেছে তিন দিন শেখার পর, আর মাঝে একদিন গ্যাপ হয়ে গেছে, তো আজকে ফোর্থ ডে। আর আজকে সকালবেলায় যাচ্ছি গভর্নমেন্ট কলেজের মাঠে, বিকজ মাঠটা অনেকটা বড়, আমি গিয়ে দেখাবো মাঠটা, আর ওখানে অনেকটা জায়গা হবে, তো ওখানে আই হোপ একটু স্কুটিটা চালাতে সুবিধা হবে। তো ওকে, লেটস গো। আমি আর বাবা যাচ্ছি, এখন তো আমি বাবার সাথেই যাই। আগের অনেক ভিডিওতেই তো আমি মাওকে দেখিয়েছি, তো এটাও আমার পোষা বিড়াল, তো মাওয়ের আগে থেকেই এ আছে, তো এখন আমি বেরোচ্ছি বলে ও এরকম করছে, বেরোতে দেবে না বলে। এটাও আমার বিড়াল, বাবা বেরোচ্ছে এখন, আর আমার হাত তো অতটা সেট হয়নি কি রাস্তা থেকে নিয়ে যাব, তো বাবাই মাঠ পর্যন্ত ড্রাইভ করে নিয়ে যায়, তারপরে ওখানে গিয়ে আমায় ছেড়ে দেয়, আমি চালাই। এখন এই 9:15 মতো বাজে, আর যেহেতু বৃষ্টি হয়েছে আর মেঘলা আছে, ওই জন্যে অতটা রোদ ওঠেনি, আমারই সুবিধা হবে, না হলে রোদে একদম চালানো যায় না। এখানে একটা মাঠ আছে, কিন্তু এই মাঠে ম্যাক্সিমাম টাইম ফুটবল খেলা হয়, তো এই জন্য এই মাঠে শেখা যায় না। আর এটা হলো আমাদের এখানে চার্চ, তো চার্চের সামনে দিয়েই যেতে হয় গভর্নমেন্ট কলেজের মাঠে, আরও রাস্তা আছে, বাট এটা আমাদের কাছে হয় বলে আমরা এখান থেকেই যাই। আর সকালে ন্যাচারালি রাস্তা ফাঁকাই থাকে, আর এখানে তো পাশাপাশি তিনটে চার্চ আছে, আমার রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, আর সোজাই যেই চার্চটা দেখা যাচ্ছে, টোটাল মিলিয়ে তিনটে আছে। চার্চ নিয়ে আমি আগেও একটা ব্লগ পোস্ট করেছিলাম, তো এখন তো যাচ্ছি মাঠে। আর এবার আমরা চলে এসেছি মাঠে, তো সকালবেলায় মাঠ এখন ফাঁকাই আছে, আর মাঠটা অনেক বড়, শুধু এখানে এই একজন দুজন জগিং করছে, তাছাড়া এমনি ন্যাচারালি ভোরবেলা থেকে বেশি ভিড় থাকে, পরে ফাঁকাই হয়ে যায়। এটা হলো আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ, আর এই মাঠটা ঠিক শেখার না, পাশের মাঠটা শেখার জন্যে, তো বাট কালকে আমি এখানেই শিখেছি, বাট আজকে বললো কি এখানটায় খেলা হয়, ওই জন্য আমরা পাশের মাঠটাই শিখবো। তো মাঠটা অনেক বড়, তো এবার যাই পাশের মাঠ। আমরা এই পাশের মাঠটায় চলে এসেছি, আগে ওই সাইডের মাঠটায় ছিলাম, তো ওখানে যেহেতু খেলা হয় আর এই মাঠটায় কিছু হয় না, তো ওই জন্য এই মাঠটাই শেখার জন্য ঠিক আছে। তো আমি এই মাঠটাও যথেষ্ট বড়, আমি দেখাচ্ছি এই মাঠ। লাস্ট পাশের ট্র্যাকটাতে গিয়ে একবার ট্রাই করবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। গেটের ওখানে গিয়ে দাঁড়াবি, তখন দেখবো লোকজন আছে কিনা। লোকজন
আজকের মতো স্কুটি শেখা হয়ে গেছে, তো ব্লগটা এখানেই এন্ড করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ, সো টেক কেয়ার, বাই।